আসসালামু আলাইকুম এভরিওয়ান, সেফ মানি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ অন্য যে কোনো ঝুঁকিহীন বিনিয়োগ থেকে লাভজনক। আপনি আপনার মোট বিনিয়োগের ন্যূনতম 5 থেকে 10% অর্থ নিশ্চিন্তে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। সাধারণ মহিলাদের জন্য পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, এই 3 ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশে। পুরুষগণ 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। অন্যদিকে সরকারি মহিলা এবং পুরুষ কর্মচারীর অবসরপ্রাপ্ত উপরিক্ত সঞ্চয়পত্র ছাড়াও পেনশনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে 2022-23 অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে নতুন কী কী ডকুমেন্টস, আপনাদেরকে কী কী কাগজপত্র আপনাদেরকে দিতে হবে আজকের ভিডিওতে জানাবো আপনাদেরকে সম্পূর্ণ। তো বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র দেওয়ার ক্ষেত্রে। বর্তমানে বাংলাদেশে যে সকল সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তা হলো 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটা প্রতি লাখে মুনাফা 53,580 টাকা। তো এখানে বলে রাখি 53,580 টাকাটা হলো 5 বছর পরে 1,00,000 টাকায়। এরপরে যে সঞ্চয়পত্রটা রয়েছে সেটা হলো পেনশনের সঞ্চয়পত্র। পেনশনের সঞ্চয়পত্র প্রতি লাখে আপনারা পাবেন 2,940 টাকা মুনাফা। এরপরে যে সঞ্চয়পত্রটা রয়েছে সেটা হলো 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, যেটাতে আপনারা 3 মাস পর পরে পাবেন 2,622 টাকা মুনাফা। এরপরে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, যেটাতে প্রতি লাখে আপনারা পাবেন 912 টাকা প্রতি মাসে। এটা হলো আপনার পরিবার সঞ্চয়পত্র, 912 টাকা প্রতি মাসে আপনারা লাভ পাবেন। তো সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার ই-টিন সার্টিফিকেটের ফটোকপি 2,00,000 টাকার বেশি ক্রয়ের জন্য, অর্থাৎ 1,00,000 টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট দিতে হবে না, কিন্তু 1,00,000 টাকা অর্থাৎ 2,00,000 টাকার বেশি, 2,00,000 টাকার উপরে আপনারা যদি 2,00,000 থেকে 2,00,000 টাকার উপরে ক্রয় করতে চান সঞ্চয়পত্র, সেক্ষেত্রে অবশ্যই টিন সার্টিফিকেট দিতে হবে। অনেকেই জানেন না টিন সার্টিফিকেটটা কি। টিন সার্টিফিকেটটা হলো একটি সরকারি ব্যাট অর্থাৎ ট্যাক্স প্রদানের একটি রসিদ বা সার্টিফিকেট, যেটা আপনারা নিজের মোবাইলেও করে নিতে পারবেন, না জানলে কম্পিউটারের দোকানে গিয়ে বললে ওনারাই করে দিতে পারবেন। তো টিন সার্টিফিকেট 1,00,000 টাকা পর্যন্ত লাগবে না, কিন্তু 2,00,000 টাকার বেশি লাগবে। 1,00,000 টাকা পর্যন্ত কি লাগবে? MIICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধের 1,00,000 টাকার বেশি হলে, অর্থাৎ 1,00,000 টাকা পর্যন্ত টিন লাগবে না এবং কিছুই লাগবে না, কিন্তু 1,00,000 টাকার যদি বেশি হয় MIICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ ব্যাংকের চেকের মাধ্যমে আপনার 1,00,000 টাকার বেশি হলে সেটা অবশ্যই ব্যাংকের চেকের মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে। পেনশনের সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ক্রেতার পেনশন বইয়ের ফটোকপি লাগবে, অর্থাৎ পেনশন বই যেটা রয়েছে আপনার হাতে সেই পেনশন বইয়ের ফটোকপিটা দিতে হবে পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে, এবং প্রাপ্ত অনুত্রৈশিক এবং ভবিষ্যৎ তহবিলের মঞ্জুরি পত্র আপনাকে দিতে হবে। সকল ধরনের সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাদের জন্য হলো সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফর্ম অবশ্যই দিতে হবে। ক্রেতার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। যিনি সঞ্চয়পত্র ক্রয় করবেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই আপনাকে দিতে হবে। নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। নমিনি যদি নাবালক হলে নমিনির জন্ম নিবন্ধন সনদ দিতে হবে। প্রত্যয়নকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অর্থাৎ যিনি প্রত্যয়ন করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সঙ্গে দিতে হবে। তো এই সকল কাগজপত্র কিন্তু বর্তমানে লাগবে, পরিবর্তন করা হয়েছে 1,00,000 এবং 2,00,000 টাকার ক্ষেত্রে। তো 1,00,000 এবং 2,00,000 টাকা জমা রাখলে আপনারা কত টাকা পাবেন তার বিস্তারিত কিন্তু আমার আগের সকল ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন।